এর পাশাপাশি মঞ্জিরা এবং শুভজিৎ, একটু রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের খবরে আসি। শুভ্র কমল মুখোপাধ্যায়, তিনি এবারে একটা বিস্ফোরক কথা বলেছেন যে তৃণমূল কর্মী সংগঠনের পক্ষ থেকে নাকি তাকে এমন চাপ দেওয়া হয়েছে যে তিনি বিশ্ববিদ্যালয়ে যেতেই পারছেন না, তাকে যাবতীয় কাজ বাড়িতে বসে করতে হয়েছে, এমনকি বোতল ছোঁড়ারও অভিযোগ তিনি করেছেন। মানে এমন একটা পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান, সেখানে উপাচার্য যেতে পারছেন না। কি কি বলেছেন শুভ্র কমল মুখোপাধ্যায় একবার একটু শুনে নিই। যারা আমাদের অশিক্ষক কর্মচারী আছেন, গ্রুপ ডি গ্রুপ সি, তারা দল বেঁধে ভাইস চ্যান্সেলারের ঘরে ঢুকছেন এবং চিৎকার করছেন, আপনি ভাইস চ্যান্সেলারের চেয়ারে বসার যোগ্য নয়, ভাইস চ্যান্সেলারের গাড়িতে বসার যোগ্য যে ব্যবহার করতে পারেন না, আপনি নির্বাচিত সরকারের মনোনীত ভাইস চ্যান্সেলার নন, আপনাকে চলে যেতে হবে। প্রত্যেক দিনই আসছে, বলছে আপনি রিজাইন করে বাড়ি চলে যান। ইউনিভার্সিটিতে প্রত্যেক দিন স্লোগান দিচ্ছে যে আরএসএস বিজেপির ইন্টারফেয়ারেন্স আমরা সহ্য করব না। এটা তো আমারও মত, যে কোনো রাজনৈতিক মতাদর্শই তো মানে ইউনিভার্সিটির কাজকর্মে ইন্টারফেয়ার করা উচিত নয়। পরমুহূর্তেই ওরা চিৎকার করে বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। তো আমি তো এ পর্যন্ত এমন কোনো কাজ করিনি যেটা সরকার বিরোধী, আমি দৈনন্দিন কাজগুলো চালাচ্ছিলাম, এরা কোনো কাজই করতে দেবেন না। এরা এতটাই খারাপ ব্যবহার করছিলেন, কথাবার্তা বলছিলেন, এমন এমন সব মানুষ এসে এমন এমন কথা বলছিলেন যেগুলো মনে হচ্ছিল যে আমার শারীরিক ব্যাপারেও বোধহয় খুব আমি নিজেকে সেফ মনে করছিলাম না। মানে শারীরিক নিগ্রহেরও শিকার হয়েছেন আপনি বলছেন? হতে পারতাম। কী করবেন এই অবস্থায়? বিশ্ববিদ্যালয়ে কি এরপরে যাবেন নাকি কী সিদ্ধান্ত নিন? পুরো বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লকটা পুরো কভার্ড না হবে, সিসিটিভি বসবে, আর্ম গার্ড থাকবে, তার আগে যাওয়াটা আমার পক্ষে বুদ্ধিমানের কাজ হবে না। কৌস্তব আমাদের সঙ্গে রয়েছেন। কৌস্তব, তুমি গতকাল কথা বলেছিলে শুভ্রকমল মুখোপাধ্যায়ের সঙ্গে, তাকে নিয়োগ করেছিলেন আচার্য তথা রাজ্যপাল, এবং তারপর তিনি যেটা এই মুহূর্তে যেটা বললেন মারাত্মক কথা যে যা পরিস্থিতি তাতে তিনি তার যাওয়াটা খুব একটা সমীচীন বলে তিনি মনে করছেন না, আশঙ্কাও করছেন একটা শারীরিকভাবে নিগৃহীতও হতে পারেন। কতটা খারাপ পরিস্থিতি হলে কৌস্তব এরকম একটা অবস্থা হয় একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায়? নিঃসন্দেহে দেখো, কারণ শিক্ষা প্রতিষ্ঠানের মতো জায়গায় স্বয়ং উপাচার্য তিনি যেতে ভয় পাচ্ছেন। যখন আমি কালকে তাকে জিজ্ঞাসা করেছিলেন যে আপনি কি আতঙ্কে ভুগছেন, তিনি বলছেন যে হ্যাঁ আমি তো আতঙ্কিত, ভীত, সন্ত্রস্ত, কারণ রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে যেই ঘটনাটা ঘটছে এবং তিনি যে পরিস্থিতির সম্মুখীন হচ্ছেন তাতে তিনি আতঙ্কিত হয়ে পড়েছেন। এবং আরও একটা বিষয় তিনি উড়িয়ে দিলেন না যে তিনি কিন্তু শারীরিক নিগ্রহের মতো বিষয়ে তিনি আশঙ্কা করছেন, অর্থাৎ তিনি যদি বিশ্ববিদ্যালয়ে যান তার সঙ্গে যেই সমস্ত ঘটনাগুলো হয়েছে তাতে কিন্তু তিনি শারীরিক নিগ্রহ মতো পরিস্থিতিও তার সঙ্গে ঘটতে পারে। বিশ্ববিদ্যালয়ের স্বয়ং উপাচার্যই যদি সেফ না থাকেন তাহলে যে সমস্ত পড়ুয়ারা যারা সেখানে যাবেন তারা কী করে সেফ, তাদের সেই পরিস্থিতিটা কেমন কী জায়গায় দাঁড়াবে? কারণ শিক্ষা প্রতিষ্ঠান তো এইভাবে ক্রমশ কলুষিত হচ্ছে কোয়েল, কারণ আমরা দেখছি যে রাজ্যের যা পরিস্থিতি, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের পড়ুয়াকে মৃত্যুকে কেন্দ্র করে এখনও সেখানে গণ্ডগোল চলছে, এখনও সেই গণ্ডগোলের রেস থামেনি। অন্যদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য তিনি যে কথা বললেন, তিনি যে বিস্ফোরক মন্তব্য ইন্টারভিউ দিয়েছেন গতকাল, তাতে তো মনে হচ্ছে বোঝাই যাচ্ছে ইতিমধ্যেই কী পরিস্থিতির মধ্যে গোটা বিশ্ববিদ্যালয় রয়েছে। নাহলে একজন উপাচার্য তিনি এতটা ভীত কীভাবে হয়ে যান যে তিনি বলছেন যতক্ষণ না পর্যন্ত সিসিটিভি বসানো হবে, যতক্ষণ না পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক তিনি সেফ মনে করবেন ততক্ষণ পর্যন্ত তার শারীরিকভাবে সেখানে উপস্থিত না হওয়াটাই হয়তো সমীচীন বলে তিনি মনে করছেন। নজর রাখো কৌস্তা, পরবর্তীতে আবারও যোগাযোগ করবো। আর এই ঘটনার পরে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী, তার বক্তব্য আমরা পেয়েছি, পাশাপাশি এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য, তারও বক্তব্য এসছে, শুনুন কী বলছেন দুজনের। রবীন্দ্র ভারতী কেন, গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যত শিক্ষাবিদরা মুখ খুলবেন তৃণমূলের 99% ইউনিয়ন এই কাণ্ডই করছে বলে জানা যাবে। শোনো, তৃণমূল হচ্ছে বেসিক্যালি একটা লুম্পেন বাহিনী, ওটা ছাত্র সংগঠন না, ওটা একটা গুন্ডা ক্লাব। তারা যাদবপুরে এসে ধোয়া তুলসী পাতা সাজছে আর বাকি সর্বত্র এই গুন্ডামি করে যাচ্ছে। শাসক দল চিরকালই সমস্ত ক্ষেত্রে মানে একেবারে দলবাজি চেয়েছে, নিজেদের কন্ট্রোল চেয়েছে, কন্ট্রোল আসল নয়, কন্ট্রোলের থেকে বড় কথা প্রত্যেকটা জায়গায় তোলাবাজি। এই উপাচার্য প্রশাসক হিসেবে যথেষ্ট শক্ত প্রশাসক এবং ন্যায় প্রশাসক, এই তার বিরুদ্ধে লেগেছে, এটা অত্যন্ত অন্যায়। রাজ্য প্রশাসনের দেখা উচিত, কোনো রাজনৈতিক দল তার প্ররোচনা এরকম হতে পারে না, এরকম করতে পারে না।